Emun açın madam. সোহিনী কোথায়? আপনার লোক জানে না সোহিনীর কোন খোঁজ। আপনি সোহিনীকে আমাকে বাঁচানোর জন্য কত টাকা নিয়েছিলেন আপনি মনে আছে? আমি পুরো চেষ্টা করছি ম্যাডাম, পুরো চেষ্টা করছি। আমার লোক আপনার মেয়েকে নিয়ে এয়ারপোর্ট গিয়েছিল, কিন্তু তারপর থেকে না আমার লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার মেয়েকে। সোহিনী কলকাতায় আছে, আমার মেয়ে কলকাতায় আছে। সোহিনী এখন স্বাতী দত্ত সেজে আছে। ও ও লকআপে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। একটু আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আমি আমি ওর সঙ্গে এইভাবে কথা বলেছি, বুঝেছেন? কিন্তু ও আপনাকে চিনতে পারেনি কেন? কিন্তু আমি ওকে চিনতে পেরেছি, আমি ওকে চিনতে পেরেছি। আমার মেয়ে আমার সাথে কথা বলবে আর আমি চিনতে পারবো না আমার মেয়েকে। আপনি তো রূপক দত্তের বাড়িতেও গেছিলেন, ওখানে তো আপনাকে চিনতে পারলো না, কেন? চিনতে পারেনি, চিনতে পারেনি কারণ কারণ সোহিনী স্বাতী দত্ত সেজে আছে, ও পুলিশকে বোকা বানাচ্ছে। ও ও স্বাতী দত্ত সেজে যদি আমাকে মা বলে ডাকে তাহলে পুলিশ বুঝে যাবে না, পুলিশ জেনে যাবে না ও ও সোহিনী নয়। ও স্বাতী দত্ত নয়, ও সোহিনী, ও সোহিনী কথাবার্তা শুনে যা মনে হলো ও সোহিনী নয়, ও স্বাতী দত্ত। ঠিক আছে, লকআপে ও আপনাকে চিনতে পারেনি, কিন্তু আপনি যখন ওর বাড়িতে গিয়েছিলেন তখন ওসব বলে আপনাকে চিনতে পারেনি কেন বলুন? ঠিকই তো, ওখানে আমাকে চিনতে পারেনি কেন? কেননা ও সোহিনী নয়, ও স্বাতী দত্ত। তাহলে তাহলে আমার সোহিনী কোথায় হারিয়ে গেল? কোথায় জানি না, তবে আপনি যদি বলেন আমি সোহিনীকে খুঁজে বার করতে পারবো। বড় বড় কথা খালি বলে যাচ্ছেন, বড় বড় কথা বলে যাচ্ছেন, আজ অব্দি একটাও কাজের কাজ করেছেন আপনি? কিন্তু এবার পারবো, এবার পারবো। আপনাকে আমার উপর বিশ্বাস করতে হবে আর
আমি আপনার মেয়েকে খুঁজে বের করে দিতে পারবো, কিন্তু দাম যা আমি চাইবো সেটা আমাকে দিতে হবে। আমি আপনাকে বিশ্বাস করব কি করে? আজ অব্দি আপনি আমার একটা কথাও রাখতে পারেননি, আমি আপনাকে বিশ্বাস করব কি করে? বিশ্বাস তো আপনাকে আমাকে করতেই হবে, তাছাড়া তো আপনার কাছে আর আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আর আমি আপনার কাজ যদি নাও করতে পারি, তবু তো আপনার হারানোর কিছু থাকবে না। এখনো আপনি জেলে আছে, তখনও আপনি জেলে থাকবেন। এখনো আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তখনও আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাবে না। আপনি যে আমাকে ঠকাচ্ছেন না তার প্রমাণ কি? আমি বললাম তো, আমার উপরে বিশ্বাস করা ছাড়া আপনার কোনো উপায় নেই। কি জানান? হ্যাঁ, আপনি আমাকে পরে ফোন করুন। কালকে রাত্রে বাড়িতে থাকবো ঠিক ছিল না, মার ভাই এমন জোর করলো। তোমার খাওয়া হয়ে গেল? ভেবেছিলাম তোমার খাওয়ার আগেই চলে আসবো, রওনা হয়েছিলাম। রাস্তায় এত জ্যাম না, তারপর বাসেও এত ভিড়, এই অবস্থায় আমার দেরি হয়ে গেল। এত কষ্ট করে এলে কেন? থাকলেই তো পারতে, কেউ তো আসতে বলেনি। বাস যখন খালি হতো, রাস্তা যখন পরিষ্কার হতো, তখন আসতে। আমি শুধু দেখতাম বাপের বাড়িতে সবাই তোমাকে কিরকম আদর করে রাখে। আমার বাবু আজকে না খেয়ে উঠে গেল, লজ্জা করে না তোমার? লাফিয়ে লাফিয়ে দিন রাতের বাপের বাড়িতে যাও,
কি মধু আছে তোমার বাপের বাড়িতে? ওই তো বিধবা মা, জেল খাটা আসামি ভাই। চুপ করো, আমাকে তুমি মা বলে ডাকবে না। তোমার জন্য বাবু আমাকে আজকে খোঁটা দিয়ে গেল। অসভ্য মেয়ে ছেলে কোথাকার! আজ তোমার একদিন কি আমার একদিন! আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, বাবু আজকে যেরকম না খেয়ে উঠে চলে গেল, তোমার এই গর্ভের ছেলে তোমাকে একদিন এইভাবে অপমান করবে। আমার অভিশাপ ফলবে, আমার কথা কখনো মিথ্যা হবে না। দেখো পার্থদা, আমি অভি বলছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হোল্ড অন, তোমার ফোন। পার্থ শোনো, চলে যেতিস না? কেমন আছিস রে দিদি? কেমন থাকতে পারি বল? যে মেয়ের স্বামী তার সাথে কথা বলা বন্ধ করে দেয়, শাশুড়ি রোজ খোঁটা দেয়, বাপের বাড়িতে যাওয়ার রাস্তাটা একদম বন্ধ হয়ে যায়। সে বুঝবি না রে ভাই। তোমার কাছে জাস্ট একটা প্রশ্নের উত্তর চাইছি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মিস্টার ভার্গবের কাছে পেশেন্টের রিপোর্ট পাঠানোর পর গতকাল উনি ফ্যাক্স করে ওই পেশেন্ট সম্বন্ধে আরো কিছু ডিটেইলস জানতে চেয়েছিলেন, কিন্তু তার কাছে এখনো অবধি, আজ সকাল অবধি কোনো কিছু পৌঁছয়নি। কেন জানতে পারি? উত্তরটা আমি দিচ্ছি, কারণ গতকাল সারাদিন তুমি নার্সিংহোমে আসার প্রয়োজনই বোধ করনি। সরি, আর যদি আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল। জিনিয়া, কি এমন ব্যক্তিগত কাজ যার জন্য তুমি দিনের পর দিন নার্সিংহোমে আসছো না, যার জন্য ক্রিটিক্যাল পেশেন্টের দায়িত্ব পালন করতে পারছো না? কি এমন ব্যক্তিগত কাজ? সরি, আমি সেটা আপনাকে বলতে পারবো না। জিনিয়া, তুমি কোথায় যাচ্ছ, কার সঙ্গে দেখা করছ, কে তোমার জন্য হোপের বাইরে দাঁড়িয়ে থাকছে, এই সব খবরগুলো কিন্তু আমি জানি। ছেড়ে দিলাম, সেগুলো তোমার ব্যক্তিগত কাজ, কিন্তু তোমার ব্যক্তিগত কাজ করতে গিয়ে তুমি পেশেন্টের প্রতি অবহেলা করতে পারো না, এর কোনো অধিকার তোমার নেই। আমার মায়ের মোবাইল, এটা তোমার কাছে কি করে গেল? জানি সেটা হয়তো তোমার ব্যক্তিগত ব্যাপারই হবে, তবু জানতে চাইছি এটা তোমার কাছে কি করে গেল।
সরি, আমি সেটা আপনাকে বলতে পারবো না, কারণ কারণটা আমার ব্যক্তিগত। ডক্টর জিনিয়া, যতদিন না তুমি লিখিতভাবে তোমার নেগলিজেন্সের কারণ কিছু দেখাচ্ছ, বা যতদিন না তুমি আইসিসিউ 213 নম্বর পেশেন্টের কাছে লিখিতভাবে ক্ষমা না চাইছো, ততদিন পর্যন্ত আমার ব্যক্তিগত কারণে আমি তোমাকে এই নার্সিংহোম থেকে সাসপেন্ড করলাম। মাসি, তোমায় একটু ডাল দি না? একটা কথা বলবো মাসি? খাওয়ার সময় আমি কথা বলা পছন্দ করি না রিয়া। কি হলো মাসি? মাসি, তোমার কি দিদির কথা মনে পড়ছে? হ্যাঁ পড়ছে, আতরের কথা আমার মনে পড়ছে। কেন, এখন কি আমার মেয়ের কথা মনে করতে গেলেও তোমার অনুমতি নিতে হবে? এখন থেকে কি এ বাড়িতে যে যা কিছু করবে সবাই তোমার অনুমতি নিয়ে করবে? চুপ করো, মেয়েটা এতদিন বাদে আমার বাড়িতে এলো, দুটো দিন আমার কাছে থাকতে পারলো না তোমার জন্য। আজকে ও সেখানে আমার সাথে বসেও ভাত খেতে পারতো, কিন্তু পারলো না তোমার জন্য। কাল রাত্রিরেও মেয়েটার খাওয়া হয়নি, অর্ধেক খেয়ে ওকে উঠে যেতে হয়েছে তোমার জন্য। আজ তো এখানে থাকতেই পারলো না, ওকে চলে যেতে হলো। বিশ্বাস করো মাসি, আমি কখনো চাই না দিদির বাড়ি থেকে চলে যাব। আমি তোমার ছেলেকে অনেক বুঝিয়েছি, হাতে পায়ে ধরেছি যাতে ও দিদিকে থাকতে বলে, কিন্তু কেন জানি না তোমার। আমি বলবো কেন আতরকে চলে যেতে হলো? আতরকে চলে যেতে হলো কারণ ও ভয় পেয়েছিল যে তুমি এ বাড়িতে থাকলে পাড়ার লোকে কি বলবে। আর তুমি সেটা শুনে ফেললে, সঙ্গে সঙ্গে তোমার মনে হলো যে আতর বোধহয় চায় না তুমি এ বাড়িতে থাকো। এই কথাটা গিয়ে তুমি অভির কানে লাগালে, ব্যাস সেই দোষে আতর এখান থেকে চলে যেতে বাধ্য হলো। না মাসি, তুমি বিশ্বাস করো, তুমি এটা ভাবছো সেটা সত্যি নয়। বিশ্বাস করি না, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না রিয়া।